বাসন এটি তো কোনো কামেই লাগলো না। সব কিছুর একটা দাম আছে, কোনো কিছু ফেলার না। বুঝছি, খালি আমারই কোনো দাম নাই, আপনার কাছে আমিই খালি ফেললাম। হঠাৎ এটা কেন মনে হলো পুন্নি? কোনোদিন কোনো কারণে আপনি কি আমারে দুইটা পয়সার দাম দিচ্ছেন, নাকি আমার কোনো বুদ্ধি পরামর্শ নিচ্ছেন? আপনি এক সিনছেন বড় আকারে, আরেক সিনছেন শিখা আন্টিরে। আমি যে একটা মানুষ, আমার মাথায় যে বেড়ে নাছে, হ্যার কোনো দাম দিচ্ছেন কোনোদিন? তুই এসবের কি বুঝবি? একবার দাম দিয়ে দেখেন না আমি কি বুঝি। ঠিক আছে, দিলাম দাম। এটা কোনো দাম হইলো? আপনি কি বড় আকা শিখা আন্টিরে আপনি দাম দেন? হ্যারা তো আপনার খাটে বইয়া সোফায় বইয়া কথা কয়, আমার নাইলে খাটে বইতে নাই কইলেন, একবার তো নিচে বইতে কইবেন। ঠিক আছে ভাই, বহর লাগবে না, আপনি কইছেন এতেই আমি খুশি। বলেন খালাম্মা, এই লাম সাম কইরা কোনো লাভ হইব না। তাহলে কি করে লাভ হবে? খালু জানরে দর তুই বলে। সে তো আমি জানি, বুড়োটাকে ধরতে হবে, কিন্তু ধরবো কিভাবে? এটা কি কথা কন, স্ত্রী তার স্বামীরে ধরবে, যেইভাবে খুশি সেইভাবে ধরবে। এই তোর মাথায় বুদ্ধি? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। কথাটা তো শেষ করতে দিলেন না। আর কোনো কথা না, সকাল থেকে এখন পর্যন্ত নাস্তায় পেলাম না, তারপরে এত কথা। নাস্তা কি আমার দোষে পান নাই? তাই বলে কি উপোস দেব? দোকান থেকেও তো কিছু একটা আনতে পারিস, আগে আন, তারপর আমি তোর সব কথা শুনব। ঠিক আছে। এই খালি পেটে কি কোনো কিছু চিন্তা করা যায়? কথা নেই, বার্তা নেই, বাড়িতে একজন হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এটা তোমার জানা উচিত। তোমার এত জানার আগ্রহ থাকলে তুমি গিয়ে জিজ্ঞেস করে আসো। ঠিক আছে, যাচ্ছি। সাবধানে কথা বলো। জানি তো, গতকালের শোকটা তো এখন কাটিয়ে উঠতে পারিনি। এই কই যাচ্ছ? নাস্তা খাও, নাস্তা শেষ করার আগে কোথাও যাবে না, আমি জানিয়ে আসছি। তাড়াতাড়ি দাও। কিসের এত তাড়া তোমার? জানিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। আমি গেটে থাকা অবস্থায় হ্যাগো বউ নাকি পলায় গেছে। কি কন, নতুন বউ পালাইছে? হায় হায়, এই খবরটা খালাম্মারে দিবেন না। আরে খালাম্মারে খবরটা দিয়ে আমি আবার কোন বিপদে পড়বো? দূর কি যে কন, দোকানে যাইতে হইব, দোকানতে আইয়া খালাম্মারে খবরটা দিব না। খারাপ এবার মানুষগুলা আচার ব্যবহার আমি ঠিক মতো বুঝতেছি না। তোমার সাথেই তো আমার যত কথা শালিকা, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। কোথায় যাচ্ছিলে? কোথায় আবার ওই যে ডেইলি রুটিন জান দিবে না, চান্স পাবে না। চান্স পাওয়া লাগবে না, আপা সকাল থেকে চান্সই খুঁজছে। ও, কাকে কি করেছে? যে যার যার বুদ্ধি দিয়ে বেঁচে এসেছে। আপনি জান, আপনার মাথায় যদি বুদ্ধি থাকে ঠিক বেঁচে ফিরবেন। এত কিছু তো আমি বলতে পারবো না, যার যার কথা তার তার মুখ থেকে শুনবেন। তাছাড়া আপনার ভ্রাতারা তো আছে জান, আপনাকে লোম হর্ষকর ঘটনা বর্ণন করবে। ও মাই গড, ও মাই গড, আচ্ছা আপা এরকম কেন খেপে গেল? আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মাই গড, ও মাই গড চিৎকার করার কোনো কিছু আমি দেখছি না জান। তাড়াতাড়ি পাঠাবো।
আগে জিজ্ঞেস করবি, তারপর দরজা খুলবি। আচ্ছা ঠিক আছে। কে ভাই? আমি রহিম। ভাই রহিম, দরজা খুলে দে। ভাই আসতেছি। কি অবস্থা, দরজা দরজা বন্ধ করে ঘটনা কি? কি ভয়ঙ্কর ভাই, কি ভয়ঙ্কর! তোমার বড় আপা। বড় আপা কি করেছে? সে কি করে না সে আমাকে, সকালবেলায় যখন পড়া পানি ছিটাচ্ছিলাম তোমার বড় আপা তো দেখে ফেলছে। দেখার পর সে কি করছে জানো? সে আমাকে সব পড়া পানি আমাকে খাওয়াইছে। খাওয়ার পর এখন তো আমার যা যা অবস্থা, এখন ঠিক কি হবে আমি টেনশনে অর্ধেক হয়ে যাচ্ছি। আমি কি মরে যেতে পারি? আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আপনার ভেতরের অ্যাকশনটা কি? অ্যাকশন রিঅ্যাকশন? আরে ওটা তো নামে পড়া, বকুল ভাই খাইছে তো কি হয়েছে, ওনার তো কিছু হবে না। তাহলে বকুল ভাই আপনি সেফ, মানে যেহেতু পড়া দিয়ে মানে নাম দিয়ে পড়া আপনার কোনো ঝামেলা নাই। কিন্তু এর পরের কাহিনী কি, এর পরের রিঅ্যাকশন কি? আর কিছু হয়নি তো? আরে হয় না, মানে হয়েছে তো, আমাকে সিঁড়ি থেকে ধরে নিয়ে গেছে। কোথায়? গেটের নিচে, দারুণকে চড় মারার জন্য। কেন, এখানে দারুণের অপরাধ কি? কি বলো তুমি, এই যে তোমার বউ, ও গেটে থাকলে তোমার বউ পালালো কিভাবে, এটাই ওর অপরাধ। বলে মানে আর মানে ওই যে ভয়ঙ্কর মেটা আর কি, যাই হোক। হ্যাঁ ওই ওইটাই। ওই কিন্তু তাহলে তো একটু ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ আমি তো খুব ভয় ভয় আছি, সামনে পড়লে যে আবার কি না কি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে থাকেন, এই দরজা আটকে দেন, আমি দেখে আসি বড় আপার মোটিভটা কি। রাস্তাঘাটে কোন মায়া মানুষ যাইতেছে, কি করতেছে না করতেছে উকি ঝুঁকি মারতেছো। আমার মতো যদি পরিশ্রম করতা, উপনিষ করতা, ঘরে বাইরে করতা, তাহলে বুঝতা কত তাহলে কত তাহলে ফাইজলামি করো না। তুমি এই কথাটা আমার কইতে পারলা? কম না মানে ঠিকই তো কইতাছি, ফাজলামি করো না, ডিউটি ঠিক মতো করবা, ডিউটি ফাঁকি দিব না, বুঝছো? ফাজিল কোথাকার, ব্যবহারটা ভালো হইল না। আপা বলো, আপা আপা এই বেবে কি ব্যাপার, শুনলাম আপনি নাকি শোকে একদম পাথর হয়ে গেছেন, খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছেন। শোক
খুব শোক হচ্ছে। তা কি করবো, মেয়েটাকে ফিরিয়ে আনবো? শোনো রোজ, কোনো কারণ ছাড়া এই মেয়েটা তোমার বাসা পর্যন্ত কিছু আসেনি, কিন্তু খুব সহজে সবাইকে কনভিন্স করে ফেলেছে। তার মানে এই না যে বিষয়টা মিটে গেছে। আরে আপা, কি যে বলেন আপনি, বিষয় থাকলে না মিটবে? ভালো, মিটে গেলে তো ভালোই। কিন্তু আমার বিশ্বাস, আজ হোক অথবা কাল, সত্যটা একদিন প্রকাশ পাবেই। জি 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 আপা, বাবা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সব সময় এই সত্যের সাথে থাকতে পারি। ইনফ্যাক্ট আমি এখনও সত্যের সাথে আছি, এবং পাশাপাশি আপনাকেও যাতে আমি সত্যের সাথে রাখতে পারি। শোনো রহিম, তুমি তোমারটা নিয়ে ভাবো, আমারটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন যাও। জি যাচ্ছি। আরেকটা কথা, ওই যে কালকে বাসরঘরের সময়, মানে বাসরঘরটা সাজানো হয়েছিল যে ফুল দিয়ে, ফুলগুলি কেমন ফিলিংস ছিল না, কেমন বাসি বাসি, একটু গন্ধ গন্ধ কী যেন ছিল না ফুলের মধ্যে। ওই যদিও আমার এটা সেকেন্ড বাসর, এই ফুলগুলি একটু ভালো হওয়া উচিত ছিল। তুমি যাবে এখান থেকে? হ্যাঁ যাচ্ছি আপা। ওই যে আরেকটা ছোট কথা ছিল যে বলে যাই, হ্যাঁ মানে আপনার বিয়ের সময় যখন বাসর হয়, যদি বাসর হয়, তাহলে আমি ওই যে বাগান থেকে সরাসরি তাজা, মানে একদম অনুভূতি এত ভালো থাকবে, মানে ডাবল অনুভূতি, ওই রকম ফুল আমি নিয়ে আসবো, আপনি খুব মজা পাবেন আপা। রহিম যাচ্ছি আপা, যাচ্ছি। বউ চান্দি গরম হবে কেন? ওই যে রহিম ভাই, তার নতুন বউ বাইকে গেছে, আপনি কার বউ মনে করছেন? আগে বলবি তো। হায় হায়, কি সর্বনাশ! সবাই রাতে রান্না করতে মজা হয় না। খালা বাবু কথা বলো না, খাওয়ার সময় বলে আসতে যাবে, খাও না অমতাই মানে। হে কোথায় যাওয়া হবে? তোমার দরকার না, আমার কোনো দরকার নেই। তুমি বাড়িতে না থাকলে এই বাড়িটা পরিপূর্ণ বিশুদ্ধ অক্সিজেনে ভরা থাকে, তাই তুমি কোথায় যাচ্ছ, কখন আসছো সেটা জানা থাকলে আমি কতক্ষণ বিশুদ্ধ অক্সিজেন নিতে পারতাম সেটা জানার চেষ্টা করতাম। তোমার দম আমি সারা জীবনের জন্য বন্ধ করব। তোমারটা ঠিক থাকবে তো? চেষ্টা তো করেছো, পেরেছো কিছু করতে? বাকি জীবনও পারবে না। আয়েশা বেগম, চেষ্টা ঠিক মতো করিনি বলেই তো এখনো টিকে আছো। যদি চেষ্টা করতাম তাহলে এতদিনে মাটিতে মিশে যেত, বুঝেছো? এত সহজ না, ভেবেছো আয়েশা ফুরিয়ে গেছে না, আমার ভাইকে হাত করে আমার উপর খবরদারি করবে? এত সহজ না, টেটটি পাবে তুমি, বলে দিলাম। বাবু আর কতক্ষণ বেড়ালের মতো লুকিয়ে থাকবে? তোমার ঘুম দূর হয়েছে, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। দূর হয়ে যায়নি দুলা ভাই, দূর হয়ে যায়নি,
আবার মোক্ষম সময় লাগবে। শোন, কিচ্ছু করতে পারবে না, তুমি এখন তোমার দুলা ভাইয়ের আন্ডারে আছো। জি দুলা ভাই, ঠিকঠাক মতো থেকো, কোনো চিন্তা নাই। ঠিকঠাক মতো আছে দুলা ভাই, আপনি তো জানেন দুলা ভাই, দুই বাবের অত্যাচারে আমার জীবন শেষ। জীবনটারে নতুনভাবে সাজানোর জন্য আমি এই ঢাকা শহরে আসছি। ঠিক আছে, তোমার তো জীবন শুরুই হয়ে গেছে, তাই না? এখন ঠিকঠাক মতো কাজগুলো করে ফেলো। বলো বলো, দুপুরে কি খাবে সেটা বলো। হ্যাঁ খালা বাবু, কি কি খাবে বলো, খুনি মাসি কি সব রান্না করে দেবে তোমাকে। হ্যাঁ আর কি বলবো দুলা ভাই, আর যেটা ভালো লাগে সেইটাই রান্না। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা খুনি মাসি, কি বুঝলে? কি আর বুঝবো, কিছুই তো বললো না। বলবে বলবে, আমি সামনে তো, তাই একটু লজ্জা পাচ্ছে। যাও রান্না করে নিয়ে যাও। আমি নিয়ে যাব কি, ওর পা নেই? হ্যাঁ তা তো, কই পা দেখাও, পা দেখাও। বাপের বাড়ির লোক পেয়ে খুব বার বেড়েছিল, এবার বুঝবে ঠেলা কত জানে কত কি। রুমা, আমার ঘড়িটা কই? রুমা, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। তোমার ঘড়ি কোথায় রেখেছো, আমি কি করে বলবো? বাবা একটু দেখো না কোথায়, খুঁজে পাচ্ছি না তো। একটা ঘড়ি, এটা কোথায় রেখেছো এটাও মনে থাকে না। এই আরে কি করছো, হাতে ঘড়ি রেখে আমাকে দিয়ে ঘড়ি খোঁজানো হচ্ছে, তাই না? কিসের সরি, এরপর যদি এরকম আরেকবার করেছো কানটাকে বেরিয়ে আমি ছিঁড়েই ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো 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 শোনো, এরকম ভুল যদি না করতাম তোমার এই নগদ নগদ ভালোবাসাটা আমি কোথায় পেতাম? এই সমস্ত রং ঢং বন্ধ করো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ আচ্ছা শোনো, ভালো কথা, তুমি একটু ওই যে মাহবুব ভাই তারপরে হচ্ছে মকবুল ভাই তাদের প্রতি একটু খেয়াল রেখো। আমার এইসব ভালো লাগে না। আরে বাবা তোমারই তো বোন, কোটা দিচ্ছ? কোটা না মানে তুমি দেখো আমার কারণে আমরা মাঝে মধ্যে কি যন্ত্রণা ফেস করি, কিন্তু ওনারা তো গেস্ট। জানি তো, আমি তো চেষ্টা করছি। হ্যাঁ সেটাই কর। আপনি কাজটা মোটেও ঠিক করেননি। আজ কাজটা ঠিক করি। কি কাজ ঠিক করবেন? হ্যাঁ কি কাজ ঠিক করবেন, এতদিন অনেক চালিয়েছেন আর চালাতে পারবেন না। আমরা এখন আর ব্যাচেলার না যে কথায় কথায় ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিবেন। এটাকে বিয়ে বলে? তাহলে কি বলে আন্টি? রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে ঘরের মধ্যে বন্দি রেখেছে, সবগুলো লফঙ্গা চরিত্রহীন। ছি 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 আন্টি, এটা আপনি কি বললেন? এই কথাটা কিন্তু আমি আঙ্কেলকে বলে দিব, আপনি আমাদের সবাইকে চরিত্রহীন বলেছেন। তার আগে আমি তোর গতকালকের ঘটনা নিয়ে ভেবেছিলাম যে আন্টিকে একদম কড়া ভাবে কিছু শুনিয়ে দিই, কি হলো জানো, উল্টো সেই আমার মারতে তেড়ে আসলো। কেন এসব করতে যাস বাড়ি? আমার সাথে করলো না। আরে কালকে সকালে করেছে বলে আজকে তোকে করতে হবে না। এসে গেছে, প্লিজ দরজা দিচ্ছি, আমাকে বাঁচাও। কি হলো, দরজা খোলো। আন্টি দরজা তো খোলা যাবে না, আঙ্কেলের নিষেধ আছে। কি মানে তুমি কাপড় পরছো কেন? তাহলে কি পরবো?